শহরের প্রাণকেন্দ্রে জমে রয়েছে আবর্জনা, সেই আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। সামনে পুর নিগমের কার্যালয় হলেও হুঁশ নেই কারোর, অভিযোগ বিরোধীদের। দুর্গাপুরের সিটি সেন্টারের সুহত্ব মলের পেছনে বহু দিন থেকে পড়ে রয়েছে বহু আবর্জনা, সামান্য বৃষ্টির জল সেখানে পড়তেই শুরু হচ্ছে দুর্গন্ধ। পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশেই রয়েছে বহু ছোট বড় অফিস, তাদেরও দুর্গন্ধে নাজেহাল হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে এই আবর্জনা পড়ে রয়েছে, কে বা কারা ফেলেছে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। 500 মিটারের মধ্যে রয়েছে দুর্গাপুর পুর নিগমের কার্যালয়। আমরা একাধিকবার সাফাইয়ের আবেদন করেছি কিন্তু কাজের কাজ হয়নি। শুধু এখানেই নয়, সিটি সেন্টারের আরো বিভিন্ন প্রান্তে একই চিত্র। দ্রুত সাফাইয়ের ব্যবস্থা করুক পুর নিগম কর্তৃপক্ষ বলেও দাবি তোলেন। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, পাশেই রয়েছে আমার দোকান, দুর্গন্ধে টেকা যায় না, চরম আতঙ্কের মধ্যে থাকি। হেল্পলাইন নাম্বার চালু করেছে পুর নিগম, কিন্তু এতে পুর নিগমের কার্যালয় হওয়ার পরেও কি তারা চোখে দেখতে পায় না? নাগরিক পরিষেবা দিতে একেবারেই ব্যর্থ দুর্গাপুর পুর নিগম। শাসক মণ্ডলের সদস্য রাখি তিওয়ারি বলেন, মানুষের অসচেতনতার জন্যই এই অবস্থা হচ্ছে। আমাদের তরফ থেকে এলাকায় এলাকায় সচেতনতা বাড়ানো হচ্ছে, নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকার পরেও যত্রতত্র ফেলা হচ্ছে। তবুও আমাদের পুর নিগম পরিবারের সাফাই কর্মীরা প্রতিনিয়ত সাফাই করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এরই নাম এগিয়ে বাংলা। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে আবর্জনার স্তূপ থাকলেও পরিষ্কার করতে সম্পূর্ণ ব্যর্থ পুর নিগম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 6 জনের মধ্যে 5 জন অপদার্থ। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, 2 বছর ধরে কেন তাহলে নির্বাচন করাননি? দুর্গাপুরের মানুষ প্রতিদিন বঞ্চিত হচ্ছেন, সমস্যার মধ্যে পড়ছেন। মন্ত্রী ঘোষণা ছিলাম আগামী প্রতিবাদন, তিনি ঘোষণা করেন 11 সালের পরে অনেক শিল্প উদ্বোধন করেছেন, অনেক ভিত্তি স্থাপন করেছেন, একটা শিল্প হয়নি, তিনি উদ্বোধন করে দেন। আবার কোন কোন নেতা 2 বার উদ্বোধন করেন, 3 বার করে করেন, ভিডিও রাখার জন্য, ফুটেজ দেওয়ার জন্য আর নিজের সময় বাড়ানোর জন্য। তাই ওনাকে আগামী দিনে আমরা ঘোষণা শ্রী দেবো, আমরা কি ঘোষণা তিনি শ্রী পেয়েছেন। তাই বাংলা বলার কিছু নেই, বাংলা পিছিয়ে যাচ্ছে, বাংলা অন্ধকারে চলে যাচ্ছে, যে হয় বাংলাতে অন্ধকার নেমে আসছে, আগামী দিনে ভয়াবহ। তাই মানুষকে আহ্বান করছি, এগিয়ে আসুন। এই তৃণমূল বাংলাকে উৎখাত না হয়, তাহলে আগামী বাংলার ভবিষ্যৎ, বাংলার বেকারত্ব, বাংলা শিক্ষিত বেকার যুবকরা চাকরি না পেয়ে দিল্লি গুজরাট যাচ্ছে। আমাদের এই জন্য সারা বাংলা মানুষকে বলবো, হকার দিকে বলবো, আমার রাস্তা নামছি, আসুন 24 তারিখে রাস্তা অবরোধ বিক্ষোভ করে তা প্রতিকার করবো। এক সমস্যা হচ্ছে সিটি সেন্টার বুকে মানুষজনের সংখ্যা অনেক বেশি এবং ওখানে আবর্জনা পরিষ্কারে কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ। সেই আবার বিভিন্ন জায়গায় কর্পোরেশনের পাশে, কর্পোরেশনের পেছনে 100-200 কিলোমিটারের মধ্যেই প্রচুর আবর্জনা পড়ে আছে। তো আমরা কর্পোরেশনে বহুদিন বলেছি, ওরা 1-2 মাস পরে আসে আবর্জনা পরিষ্কার করে, তাতে ডেঙ্গু মশা বিভিন্ন রকম আবর্জনার জন্য বিভিন্ন রকম রোগের উৎপত্তি হচ্ছে। তো আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কর্পোরেশনকে রিকোয়েস্ট করছি ওগুলো রিমুভ করার জন্য। আর মুখ্যমন্ত্রী বলেছে অপদার্থ কর্পোরেশন, একদম ঠিকই বলেছেন, তার আমার কোনো হেলদোল নেই, ওনারা সেটা শোনার পরেও কিন্তু একই অবস্থায় বসে আছেন। দুর্গাপুরের মানুষ করে দিচ্ছে, আপনারা দেখছেন আমাদের প্রত্যেকদিন প্রত্যেকটা বাড়ি বাড়ি ভ্যান যাচ্ছে, আমাদের 200-র উপর এখন FOT গাড়িগুলো চলছে, ছোট গাড়ি যেগুলো নির্মল মানে SWM প্রজেক্টের গাড়ি। তাহলে এত নোংরা হওয়ার তো কারণ নয়, তাহলে মানুষ তো এই নোংরাগুলো করছে। আজকে বলুন যে একটা জায়গাতে আমাদের গাড়ি পরিষেবা নেই, একটা বাড়িতে আমাদের ভ্যানের পরিষেবা পাচ্ছে না, এটা তো নয়। আজকে ধরুন হ্যাঁ, দুর্গাপুর শহর বাড়ছে, কিন্তু মানুষজনকে একটু সহযোগিতা কর্পোরেশনের উপর করতে হবে। আপনি সিটি সেন্টার চত্বর দেখুন, বাজারগুলো 12টা-1টার পর আবার একটা জায়গায় নোংরা ঢেলে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেগুলো যদি আমাদের সাথে কথা বলে, আমরা সব টাইম আমরা পরিষেবা দিতে আমরা চাইছি, আমরা হয়তো সন্ধেবেলায় পরিষেবা চালু করব, তো সেটাও আমরা চাইছি। যদি ওনারা বলেন আমরা ঠিক ভ্যান পাঠিয়ে গাড়ি পাঠিয়ে নোংরাটা ওখান থেকে তুলে নেবো স্পট, কিন্তু এখানে ওখানে নোংরাটা ওনারা যদি না ফেলেন তাহলে আজকে দুর্গাপুর শহর পরিষ্কার থাকবে। দুর্গাপুরের মানুষের সহযোগিতা চাইছি আমরা, কর্পোরেশন সব সময় আমাদের যারা 100 দিনের কাজ করছেন, আমাদের এসআইরা, আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধু প্রত্যেকে সবসময় কাজের জন্য প্রস্তুত আছেন এবং কাজ করে যাচ্ছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ স্পেন। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।